সম্মানিত ভাই বোনেরা, আপনাদের পাঠানো প্রশ্নগুলো শেষ হলো। এবারে আম পাতার কাহিনীটা বলছি, কেন আম পাতাটি আজকে এখানে এনেছি। আসলে আমরা তো হাদিসের মধ্যে আত্তিব্বু নববী, প্রত্যেকটি বড় বড় হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা আমরা পড়েছি, চিকিৎসার বিভিন্ন আইটেম, যেমন কালোজিরার কি মর্যাদা, তারপরে মধুর কি ফজিলত, মধু খেলে কি কি রোগের চিকিৎসা হয়, তারপরে কুস্তে ভারে শিলাজোত সেখানে কি কি আছে, কি খেলে কি হয়, এই জাতীয় বিভিন্ন ডাক্তারি আমরা পড়ি। তো কিছুদিন আগে দাঁতে প্রচণ্ড ব্যথা হয়েছিল, তখন ভাবতেছিলাম যে কি কি করব। রাসায়নিক কেমিক্যালস মিশ্রিত কোনো ওষুধ তো খেতে চাই না, আসলে আজকাল তো রাসায়নিক যুগ। তো শিশুকালের কথা মনে হলো হঠাৎ করে, যে শিশুকালে আম পাতা দিয়ে দাঁত মাজতাম, খুব পরিষ্কার হতো এবং ব্যথা থাকলে সেটাও সেরে যেত। তো এটা ব্যবহার করলাম, সুবহানাল্লাহ, এটা নতুন করে এটা ব্যবহার করার পরে আমার দাঁতে যে প্রচণ্ড ব্যথা, হয়তো ডাক্তারের কাছে গেলে বলতেন যে স্যার এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সেটাই বলতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে 10-15 দিন থেকে এটা দিয়ে আমি দাঁত মেসওয়াক করছি, মানে এটা দাঁতে ভালো করি চিবিয়ে নিলে পরে এটা দিয়ে একটু ঘষলে বা ব্রাশ দিয়ে একটু ঘষা দিলে আর টুথপেস্টের কোনো প্রয়োজন হয় না, দাঁত পুরোপুরি পরিষ্কার এবং দাঁতটা লোহার মতো শক্তিশালী হয়ে বসে যায়, আলহামদুলিল্লাহ। তো আমি এই আম পাতা এই জন্য আজকে এনেছি যে আমি জানি যে আমাদের পুরো জাতির অধিকাংশ মানুষের দাঁতের সমস্যা ভুগছেন বর্তমানে, কারণ ভোরে উঠেই তো রাসায়নিক দিয়ে শুরু, যে টুথপেস্টগুলো আমরা ইউজ করি রাসায়নিক, আর রাসায়নিক জিনিস মাত্রই উপকারের পাশাপাশি অপকারের একটা সাইড থাকে, অ্যাকশনের পাশাপাশি রিয়াকশন একটা করবে এসে। তো আসলে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের সরাসরি সৃষ্টির সাথে সম্পর্ক বেশি রাখা উচিত, তিনি সরাসরি যেগুলো আমাদেরকে তৈরি করে দেন, ফলমূল, গাছের পাতালতা, সরাসরি যেগুলো আল্লাহ তৈরি, যত বেশি কোম্পানির তৈরি জিনিস আপনি খাবেন তত বেশি আপনি মারাত্মক সমস্যা পড়বেন। আজকে যেমন আমরা যেখানে যে সব মানবরচিত ম্যান মেড জিনিস, একটা একটা সমাজনীতি মানুষের তৈরি, দেখুন সেখানে আল্লাহর তৈরি সমাজবিজ্ঞানের কোনো ধারে কাছেও নেই, একটা পারিবারিক নীতি মানুষের তৈরি, আচরণগত নীতি মানুষের তৈরি, তারপরে একটা অর্থনীতি মানুষের তৈরি, একটা দেখুন নারী নীতি মানুষের তৈরি, একটা সন্তান প্রতিপালনের নীতি মানব তৈরি ম্যান মেড, একটা রাষ্ট্রনীতি মানব তৈরি সব মানবরচিত, একটা একটা বাণিজ্য নীতি সে মানুষের তৈরি, এইসব মানুষের তৈরি নিয়ম নীতির উপরে চলতে চলতে গোটা দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে, কারণ মানব মানব মাত্রই ভুলে ভরা, ভুলে ভরা, এক একটা ভুল শত শত বছর করে হাজার বছর পরে নিটে আর পাজে এটা তো ভুল ছিল, হায় হায় এতদিন তো ক্ষতি করেছি। ডক্টর নুরুল ইসলাম সাহেব জাতীয় ডক্টর হওয়ার পরে উনি 1700 আইটেমের ওষুধ বাতিল করে দিয়েছিলেন, তাহলে এই 1700 আইটেমের বাতিল ওষুধ খেয়ে কত কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু কি করবেন, যেখানে সব কিছু মানুষ মানবরচিত সেটাই তো ক্ষতি তো হবেই। এখন যদি মানুষের তৈরি খাবার খান, সকালে উঠেই মানুষের তৈরি পেস্ট ঘষলেন, এরপরে সকালে তারপরে উঠে মানুষের তৈরি একটা চিপস, সরাসরি আল্লাহ তৈরি কোনো খাবার খেলেন না, মা মা মানুষের তৈরি একটা চিপস খাইলেন, এরপরে পানীয় দিলেন একবারে এনার্জি ড্রিঙ্ক, যাই খান ম্যান মেড, সব কিছু মানুষের তৈরি, এই জন্য তো না মনে কোনো শান্তি আছে, না পরিবারে কোনো শান্তি আছে, না সমাজে, না রাষ্ট্রে, না পৃথিবীতে, না মানব দেহের ভিতরে কোনো শান্তি আছে। তো আমি যত রকমের পেস্ট আছে ব্যবহার করে দেখেছি, আম পাতার মতো টুথপেস্ট আমার মনে হয় না পৃথিবীতে আছে, এবং এত কল্যাণকর আলহামদুলিল্লাহ যে আমি যে দাঁত দিয়ে দাঁতের ব্যথা যে কত ভয়ঙ্কর, যার হয় না সে জানবে না কতটা ভয়ঙ্কর, গোটা ব্রেইন হার্ট সহ আক্রান্ত হয় এই আম পাতা দিয়ে, আর আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট সুস্থ। যেমন আমি জানি গ্যাস্ট্রিক আমাদের জাতীয় রোগ, আমি মেথির কথা বলেছিলাম যে মেথি দিয়ে আজকে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ভাই বোন গ্যাস্ট্রিক থেকে মুক্ত হয়েছেন। আমি আশা করি আরেকটা জাতীয় সমস্যা হলো আমাদের দাঁতের সমস্যা, এই আম পাতা দিয়ে আপনি আম পাতাকে ভালো করে আপনি দাঁতে চিবিয়ে এটাকে একবারে আপনি যারা যারা করে ফেলুন,
তারপরে আঙ্গুল দিয়ে দাঁত ঘষুন, দেখবেন যে দাঁত পরিষ্কার, ব্যথা সহ শেষ হয়ে গেছে। দাঁতের রোগী প্রায় মানুষ দাঁত হারিয়ে ফেলেছেন, আমার একটা দাঁতও পড়েনি। আমি এক 100 বছর পার হওয়া বৃদ্ধের কথা জানি, যিনি সারা জীবন এই এই আম পাতা দিয়ে তিনি দাঁত ঘষেন, তার একটা দাঁতও পড়েনি। 100 বছর পার হয়েছেন, তার সবগুলো দাঁত তার অক্ষুণ্ণ, একটাও পড়েনি। আপনি যদি এখন থেকে আম পাতা দিয়ে, এটাই টুথপেস্ট, এটাই টুথপেস্ট, এটা এটাকে ভালো করে দাঁতে চিবিয়ে নিয়ে ব্রাশ দিয়ে একটু ঘষুন, কিছু লাগবে না, অথবা আঙ্গুল দিয়ে ঘষুন, কিছু লাগবে না। আমার দাঁতগুলো কি খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ, কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই। এখন তো মহিষের হাড্ডিও খেয়ে ফেলতে পারবো চিবিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে এতটা শক্তিশালী হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আলাইকুম বি আলবানিল বকর ফা ইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার, নাসিরুদ্দিন আলবানির সহিহ হাদিস সিরিজের একটি হাদিস, যে তোমরা গাভীর দুধ পান করো, কারণ সে প্রত্যেকটি গাছের পাতা খায়, সব সব গাছের সব গাছ সে খায়, আর গাছের পাতার মধ্যে সর্বরোগের চিকিৎসা। এখন সে যদি 100 প্রকারের গাছগাছালি খায়, তাহলে 100 প্রকারের গাছগাছালির পাতার মধ্যে, শাখা প্রশাখার মধ্যে কত হাজার রোগের চিকিৎসা। তো তোমার রোগ কয়টা হতে পারে? হয়তো তোমার 10-20টা রোগ আছে, সে তো সেই শত শত পাতা খেয়েছে, ওই পাতার মধ্যে তোমার ওই 10-20টা রোগের সবগুলি চিকিৎসা আছে, দুধ পান করো, চিকিৎসা হয়ে যাবে। তো সেই দুধ তো আমাদের কপালে নাই আজকাল, আমরা তো ভুসি খাওয়া গরুর দুধ পান করি। হ্যাঁ, গ্রামেগঞ্জে এখনো আছে। তো এই আম পাতাটি আজকে নিয়ে আসছি যে আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি, একটা ভালো জিনিস কেউ যদি কাউকে জানিয়ে দেন আর মানুষ উপকৃত হয়, তাহলে তিনি তার সওয়াব পাবেন। খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম তো সেই যে মানুষের উপকার করে। তা আমি আম পাতার উপকার নিজে পেয়েছি, এই জন্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর কাল বিলম্ব করবেন না, আমি নিয়ত করেছি আর কোনোদিন কোনো টুথপেস্ট কিনবো না ইনশাল্লাহ। এটাই আমার পেস্ট, আমার ব্যাগের মধ্যে 5-10টা আম পাতা সব সময় থাকে। এটা আরও আশ্চর্য কথা হলো, আম পাতা পানেরও কাজ করে, কোনো চুন সুপারি কিছু লাগবে না, কিছুই লাগবে না, খয়েরও লাগবে না, কিছুই লাগবে না। আম পাতা চিবিয়ে যদি খেতে মন চায় খেয়ে ফেলবেন, আমের স্বাদ। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা, যে গাছের পাতার মধ্যে যে সবুজ ক্লোরোফিল, এই সবুজটার নাম হলো ক্লোরোফিল। এটা শালক সংশ্লেষণের মাধ্যমে, বিজ্ঞানের ছাত্ররা তোমরা বুঝবা, শালক সংশ্লেষণের মাধ্যমে এই পাতার সবুজ উপাদানগুলি গিয়ে আম তৈরি করে, ফল তৈরি হয় এই সবুজ দিয়ে। তো আমরা দেখেছি আমের আমের আম 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 যখন ধরে, আমের যে কষ, আম আম কাঁচা আম ছিঁড়লে তার ওই কষটা যদি কারো গালে পড়ে, একদম অ্যাসিড, চামড়া ছিঁড়ে যাবে, শরীরে কোথাও পড়লে ওটা ছিঁড়ে যাবে, কতটা শক্তিশালী। তো সেটা তো গেছে এই পাতা থেকে, সে পাতার ক্লোরোফিল থেকেই গোটা আমটা, তার স্বাদ, তার যে যে কোষ, তার যে অ্যাসিড, সব এখান থেকে গেছে। তো এটা তো সেই সেই গুণসম্পন্ন, এবং এটা ক্ষতি করা যেহেতু সরাসরি রব্বুল আলমিনের তৈরি, এখানে মানুষের হাত পড়েনি। মানুষের হাত যেখানে পড়েছে সেখানে কিছু না কিছু কম বেশ হয়ে যায়, কিন্তু যেটা সরাসরি আল্লাহর তৈরি এখানে কোনো ক্ষতি আপনার নেই। সুবহানাল্লাহ। তো আমি যে উপকারটা পেয়েছি, যে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেয়েছি, আমি আশা করি আমার মৃত্যু পর্যন্ত আমার এই দাঁতগুলো অক্ষুণ্ণ থাকবে। আমি আম পাতা দিয়ে সেটা ইনশাআল্লাহ সে পেয়ে যাব। আপনার সন্তানদেরকে আপনি আম পাতা ব্যবহার করার অভ্যস্ত করুন। আমি আমার সন্তানদেরকে বলে দিয়েছি যে আম পাতা ব্যবহার করা অরিজিনাল সৃষ্টির তৈরি টুথপেস্ট, আর বাংলার জমিনে আম পাতার কোনো অভাব নেই। খেতে চাইলে খেয়ে ফেলবেন, এটা পানেরও কাজ করে। খেতে চাইলে আমের মিঠা তো মিঠার একটা অংশ এখানে আছে। হ্যাঁ, যারা পান খাচ্ছেন কত চুন মেশান, তামাক পাতা মেশান, ওটা তো হারাম, তামাক পাতা সমস্যা, ওটা পয়সা লাগে, এটা তো পয়সাও লাগবে না। আর বাংলার জমিনে আমের কোনো অভাব নেই, আম পাতারও কোনো অভাব নেই ইনশাআল্লাহ। আমি আশা করি আম পাতা ব্যবহার করে আমাদের জাতি, আমার বাংলা ভাষাভাষী বাংলাদেশি জাতি, তাদের দাঁতের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মেথি যেমন আপনাকে গ্যাস্ট্রিক থেকে মুক্তি দেবে, আম পাতা আপনাকে দাঁতের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দেবে। দাঁত ফেলতে হবে না, টুথপেস্টও লাগবে না, দাঁতের ব্যথার জন্য দামি দামি ট্যাবলেট খেয়ে কিডনি নষ্ট করবেন সেটাও নষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। হারবাল বিশ্ব আমরা দেখতে চাই, গাছগাছালির পৃথিবী, আবার গাছগাছালি ব্যবহারের দিকে ফিরে আসুক এটা চাই। এবং যে সহিহ হাদিসটা আমি বললাম যে গাভীর দুধের মধ্যে সর্বরোগের শেফা, এই জন্য যে সে সব ধরনের গাছের পাতা খায়, তা আপনি যে যে পাতার ফজিলত আপনি জানবেন এটা খেতে পারেন ইনশাআল্লাহ। পাতাটা দিয়ে আপনি নিজেকে দাঁতের ব্যথা থেকে মুক্ত করুন, আল্লাহ তাআলা তৌফিক দেন। বিসমিল্লাহ।
প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে এই তীরেখা টানলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।